টলিতারকা দেবের পেশাগত জীবনের চাইতে বোধহয় তার ব্যক্তিগত জীবন নিয়েই ভক্তদের উৎসাহ বেশি, বিশেষ করে তার বিবাহ নিয়ে। তবে সম্প্রতি নিজেকে হঠাৎ বিবাহিত হিসেবে দাবি করলেন কেন দেব চলছে জল্পনা। বলিউডে সালমান খান আর টলিউডে দেব, এই দুই অভিনেতাকে দেখলেই তারকা থেকে মিডিয়া সবাই একটাই প্রশ্ন করেন, বিয়ে কবে করছো? সালমান খান যদিও হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন বিয়েটা হয়তো করবেন না আর। প্রেমিকা ইউলিয়া ভান্তুর থাকলেও সেভাবে দুজনকে একসঙ্গে দেখাও যায় না। তবে দেবের ব্যাপারটা আবার আলাদা, রুক্সিনী মৈত্রের সঙ্গে তার মাখোমাখো প্রেম। দেবের বেশিরভাগ ছবির নায়িকাও হন তার এই বান্ধবী, বছরে দুই তিনবার একসঙ্গে ছুটি কাটাতে চলে যান। তাই প্রশ্ন উঠেছে, সবই তো হচ্ছে, বিয়েটা কবে? কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, বারবার বিয়ের এই একই প্রশ্নে বিরক্ত দেব, তাই তিনি এবার নিজেই দিলেন নিজের জবাব। তাকে নিয়ে গুগলে সর্বাধিক ছড়িয়ে থাকা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফাঁস করে দিলেন সত্যটা। দেব জানিয়ে দিলেন তিনি আসলেই বিবাহিত। কি এটা শুনেই কি চোখ চানাবড়া হলো নাকি? নিশ্চয় ভাবছেন আর পাঁচটা তারকার মতো বিয়েটা লুকিয়ে গেছেন তিনি। আর পাত্রী কে? রুক্সিনী মৈত্র নয় তো? এত ভাববেন না, কারণ দেব নিজেই জানিয়ে দিয়েছেন বিয়ের রহস্য। জানিয়েছেন কাজের সঙ্গে নাকি বিয়ে করেছেন। সত্যিই তো দেব বড় ব্যস্ত, অভিনেতার পাশাপাশি এই তারকা একজন সফল প্রযোজকও, সঙ্গে আবার রাজনীতিবিদ, একাধিক দায়িত্ব রয়েছে তার কাঁধে। যদিও দেব ভক্তরা চান এইসবের সঙ্গে মাথায় টোপর পড়ে সংসারের দায়ভারও তুলে নিন কাঁধে। তাকে আর রুক্সিনীকে বিয়ের পর্দায় অনেকবারে দেখা গিয়েছে, এবার না হয় তা হোক রিয়েল লাইফে। জানা গেছে আপাতত দেব ও রুক্সিনী দুজনেই ব্যস্ত রয়েছেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে। প্রথমবার বড় পর্দায় ব্যোমকেশ বক্সির ভূমিকায় দেখা যাবে দেবকে, রুক্সিনীকে সত্যবতীর চরিত্রে। অজিত হিসাবে আছেন অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে মণিলালের চরিত্রে। তৃতীয় শিডিউলের শুটিং শেষ করে এখন চতুর্থ শিডিউলের শুটিং চলছে, এটি 11 আগস্ট মুক্তি পাবে। সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে রুক্সিনীর বিনোদিনীও, আর দেবের প্রধানও রয়েছে মুক্তির লাইনে, যা বছরের শেষে আসবে বক্স অফিসে। দেবের বিপরীতে ওই ছবিতে নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সুমিত্রিষা কুণ্ডু। সবশেষে বলা যায় কাজে খুবই ব্যস্ত দেব রুক্সিনী দুজনেই, তাই তো সবাই বলাবলি করছে তাহলে কি চলতি বছরেও হবে না শুভ কাজটা? দেশ ও দশের কথা বলে।